জয় জগন্নাথ। দেবভূমি ভারত ইউট্যুব চ্যানেলে আপনার পুঁথরে স্বাগত। পূর্ব ভিডিওতে কইলি গ্যাস্ট্রিক পাই ভিডিও করিবি, আজি সে ভিডিওটি করছি। এ হচ্ছে বনস্পতির দেশ, দুর্লভ দেশ আমার দেবভূমি ভারত, যেটি বারবার দেবতা মানে অবতরণ হয়ে থাকে, যা বনস্পতির রাজা। এটি মরুথিবা লোককে বি বঞ্চাই দিয়া যাই পারে, এভাবে আমার আয়ুর্বেদিক ঔষধ আছে। কিন্তু আজিকাল লোক এলোপ্যাথিক উপরে এভাবে নির্ভর যে আমি আয়ুর্বেদিক সম্পূর্ণ ভুলে যাইছে। এলোপ্যাথিক গোটিয়ে রোগ পাই খাইলে সেই রোগটি ভালো করে আউ গোটি রোগ সৃষ্টি করে, কিন্তু আয়ুর্বেদিক গোটিয়ে রোগ পাই খাইলে তাহা আউ 10-12টি প্রকার রোগ হওয়া বন্ধ করে দিয়ে, শরীরকে সুস্থ করে। সে সেই রোগকে তো ভালো করে করে, তা সাঙ্গক আউ 5-6টি রোগকে বি ভালো করে দিয়ে। তেমন আমি হচ্ছে বনস্পতির দেশ, শ্রেষ্ঠ দেশ আমার ভারত। এবং আজির ভিডিওতে কহিবি গ্যাস্ট্রিক রোগের নিরাকরণ পাই, এ আমার হাত পাখে অষধ, কিন্তু আমি ব্যবহার করুনি কি জাঁপারুনি, যাচ্ছে মেডিকাল রু ঔষধ কিনি আনুছে খাওছে। আপনার ভাই মানে জাঁথে প্রথমে আমি জাঁয়া গ্যাস্ট্রিক হচ্ছে কী মূল কারণ কম ভাই? গ্যাস্ট্রিক হচ্ছে আমার পরিবেশর দোষ, মানে আমি এইভাবে চলনি আমার হয়ে গলা, পূর্ব চলনি ভালো লা, বর্তমান চলনি প্রতিদিন আমি বাধ্য হয়ে যাচ্ছে, ভোক হোক জলখিয়া টিকি খাই দেছে, ফাস্টফুড টিকি খাই দেছে, তেল জাতীয় জিনিস এসব পোড়া তেল জিনিস সেই তেলের জলখিয়া দোকানি ছাড়ি দিয়ে দেছি, যাফলে আমার প্রতি প্রকার রক্ত তো অপরিষ্কার হচ্ছে, তা সাংক গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে। এবং গ্যাস্ট্রিক রোগ তার লক্ষণ বিভিন্ন প্রকার, কার হাতকে ধরুছি তো কাহার পাকস্থলী ধরছি, কার পেট ফুলাউছি, কার মুন্ড বিন্ধা হচ্ছে, এবং গ্যাস্ট্রিক রু ক্যান্সার মধ্যে হয়ে লোক মরি যাচ্ছেন। তেমন গ্যাস্ট্রিক রোগর মূলর নিরাকরণ নিহতি আবশ্যক। আপনার যে ঔষধটি আজ কহা যাচ্ছি, এই ঔষধটি আপনার ব্যবহার কলে বহু পুরাতন গ্যাস্ট্রিক আপনার ভালো হয়ে যাব এবং কমে যাব। মো বাপাঙ্কর মধ্যে গ্যাস্ট্রিক হয়েছিল এবং আমি সেই সফলতা লাভ করেছু, সেই ঔষধকে ব্যবহার করে আমি প্রথমে ব্যবহার করুছু এবং ভালো হওয়ার পরে আসি আপনার আজ কুচি, এইটা মধ্যে 100% রেজল্ট দেখাইব। এবং মো মোবাইল নম্বর মধ্যে লিখি রাখুন, যদি গ্যাস্ট্রিক আপনার ন ভালো হচ্ছে তবে মতো ফোন করে জনাইবে যে না যদি মিছ কই, যদি মো মোবাইল নম্বর হচ্ছে 9938760384। তবে চলুন তো জাঁয়া গ্যাস্ট্রিক রোগ এত হইরাণ হচ্ছে, তার কোণ নিরাকরণ ভাই? আপনার মাত্র 3টি পানপত্র আনবে এবং ত্রিশাখা বেলপত্র, ত্রিশাখা বেলপত্র কতটা 21টা পত্র হব, সেই ত্রিশাখা বেলপত্রর 7টা আনবে, ত্রিশাখা বেলপত্র 7টা, পানপত্র 3টা, গোলমরিচ 7টা এবং তুলসী পত্র 7টা লিখি রাখুন। এতিকি জিনিসকু একাঠি করিবে, তাকু বাটিকি সকালু খালি পেটরে খাইবে, কারণ খালি পেট থিলে ঔষধর প্রভাবটা ভালো আসিব এবং তাকু খাইবে। এবং প্রায় টাইম আপনার কেতলে খালি পেটরে রইবেনি, মনে রাখুন পেট গ্যাস্ট্রিক হচ্ছে খালি পেট যোগ, এবং পানি সফিসিয়েন্ট পিবা আবশ্যক, এবং শীঘ্র শুইবে, রাতে অধিক সময় রহবেনি, রাতে অনিদ্রা অধিক সময় রহবেনি, যথাসম্ভব আপনার নিজের কাম সারি শীঘ্র শোয়া চেষ্টা করবে। দেখুন এই ঔষধটি আপনার নিহতি ব্যবহার করতু, আপনার গোটে সপ্তাহ ব্যবহার কলা বেড়ে আপনার নিজে নিজে হি রেজল্ট জাঁ যাইবে। গোটে সপ্তাহ কোণ আপনার যেদিন ব্যবহার করবে সেই দিন হি অনুভব করবে যে মোর গ্যাস্ট্রিক কমিছে কি না। যেমন গ্যাস্ট্রিক হচ্ছে বটিয়া খাওছেন, যে মানে শীঘ্র হি অনুভব করবে আপনার গ্যাস্ট্রিক কমুছে না নাই। যা যেমন গ্যাস্ট্রিক জস্ট আরম্ভ হচ্ছে সেমানু এলোপ্যাথিক বটিকা জমা ব্যবহার করা আবশ্যক না, তাহলে মূল ছাড়ি দিও এবং এখন ব্যবহার করতু, দেখবে গ্যাস্ট্রিক আপনার সেতিকু হি বন্ধ হয়ে যাব। এবং যেমন পুরাতন গ্যাস্ট্রিক বহু কালর মানে বহু বর্ষর গ্যাস্ট্রিক রয়েছে, সে ঔষধ সাগরে এখন ব্যবহার করতু যেপর্যন্ত আপনার ভালো ন হয়ে যাচ্ছে। আপনার যেহেতু বহুত জিনিস আরম্ভ হলি, যা হলে মাসে পাখাপাখি আপনার লাগিযাব,
এবং তারপরে এই গ্যাস্ট্রিক ভালো হওয়ার পরে সেই বটিকা মধ্যে আপনার খাইবা আবশ্যক না, কিন্তু পানি সফিসিয়েন্ট পিইবে এবং যথাসম্ভব শীঘ্র শোবে এবং ভোক করে কেতলে পেটুকু রাখিবে নি, ভোক করে রাখিবে নি, পেটুকু খাইবা দেবে এবং তেল ছণা জিনিস যথাসম্ভব দূরে রহবে, তবে গ্যাস্ট্রিক নিশ্চিত ভালো হব। এই গ্যাস্ট্রিক আপনার ফাস্টফুড কেবল কারণ নুহে কি খালি পেটে রহবা তাহা কারণ নুহে, আপনার যদি আমিষ ভোজন করছেন সেথিরে তো মধ্যে তেল তেল জাতীয় মশলা জিনিস অধিক রয়েছে না, সেসব জিনিস যথাসম্ভব দূরে রহবে। জয় জগন্নাথ।